প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দেখাবো এই প্যাটার্নটি কিভাবে করতে হয়। তো শুরু করা যাক। প্রথমে আমি এই প্যাটার্ন করার জন্য এখান থেকে একটি ইলিপস টুল নিব। সার্কেল ইলিপস টুল নেওয়ার পর এইখান থেকে আমি নিয়ে এটিকে কেটে দেব। এখন দেখেন আমি এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এটি আমি মাইনাস করে দিচ্ছি, অল্টার প্রেস করে এটা হয়ে গেল। এখন আমি এটাকে স্ট্রোকে ঘুরিয়ে দেব, এবং স্ট্রোকে ঘোরানোর পর আমি একটা কালার চেঞ্জ করে দেবো, কালার ঠিক করে দিই এটি পিঙ্ক কালার। ওকে, এখন এটিকে আমি সিজার দিয়ে কেটে দেব। ঠিক আছে, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। তো দুটি কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই দুটি ধরে আমি অবজেক্ট থেকে ব্লাইন্ড অপশন থেকে মেক ব্লাইন্ড করে দিব। দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। তো এখন আপনাকে এইখানে একটু দেখতে হবে আমি কতগুলো দিয়েছি। এখান থেকে এটি এই অপশনটি দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এটি করেছি। যাই হোক, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটি দিয়ে আমি শিফটে ধরে ঘোরাচ্ছি। দেখেন এখন আমি এইখানে ঠিকভাবে বসাবো। আর আমি একটু জুম করতেছি, এটিকে ঠিক মতো বসানোর চেষ্টা করবেন। দেখেন সার্কেল অনুযায়ী আমি বসাচ্ছি এখানে। ওকে, এটা বসানো হয়ে গেলে আমি জুম আউট করছি। জুম আউট করে আবার সবগুলো ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটি জুম করে আবার ঠিক করে বসাবো। দেখেন এইখান থেকে আমি জুম করে এটি ঠিক করে বসাচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমার এই ডিজাইনটি হুবহু এরকম হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।